गुड मर्निंग एवरीवन, वेलकम बैक टू आवर चैनल। आमी सुपर्णा, तुम्हारा देखो द बॉन्ग डुओ। तो भिडियो स्टार्ट करार आगे हमारे चैनल भालो लेगे थाकले ना एकटू 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 खाली लाइक करे दिओ और एकटा सबस्क्राइब करे दिओ। এটা ফ্রি একদম ফ্রি। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো এখন 10টা বেজে গেছে, ওয়েদার দেখে মনে হচ্ছে নাকি 10টা বেজে গেছে। তো এখন আমরা যাব হচ্ছে ব্রেকফাস্ট করতে। তো আজকে এই বৃষ্টির ওয়েদারের জন্য সকাল থেকে জাস্ট একদম বৃষ্টি পড়ছিল, দেখেই মনে হলো বেশ মনটা খিচুড়ি খিচুড়ি করে উঠলো। তো দেখা যাক দুপুরে হয়তো খিচুড়ি বানানো হতে পারে। আর এই সকালবেলায় ও এসে বললো লুচি আর আলুর দম খাওয়া হবে। মনাদি লুচি বানাচ্ছে আর আলুর দমের কি কেস এখনও জানি না, দেখা যাক আলুর দমটা হয়েছে না হয়নি নাকি গিয়ে বানাবো। তো দেখে থাকো, চলো লুচি আলুর দম দেখাই। এই যে মা লুচি ভাজছে, আমাদের লুচি ভাজা হচ্ছে, ফুলকো ফুলকো লুচি। আর এখানে আলুর দম আছে, দেখিয়ে দাও একটু আলুর দমটা। এই যে আলুর দম, লুচি ভাজা হয়ে একদম গিয়ে ক্যাসেরলে হয়ে। আর এখানে মনে দিয়ে লুচি বেলছে। এটা ইউটিউবে ভিডিও হচ্ছে, আচ্ছা পরের দিন তাহলে সেই দিকে আসবে, ঠিক আছে? এই যে লুচি বেলা হয়েছে, ওইখানে ভাজা হয়ে আছে একদম ফুলকো ফুলকো লুচি। একজন লুচির তেল বাটিতে ঢালতে গিয়ে তেল ছিটিয়ে বরফ লাগাচ্ছে। হাতটা দেখো না পুরো লাল হয়ে গেছে, দেখো কেমন লাল হয়েছে। বললাম আমায় করতে দাও, আমি বুঝতে পারিনি, একদম ফটাস করে ফেটে গেছে তেলটা। হ্যাঁ ঠিকই ছিল, বাড়িটাকে জল দিয়ে ধুয়ে তার মধ্যে সঙ্গে সঙ্গে তেল ঢাললে তো এরকমই হবে। পুরো লাল হয়ে গেছে একদম। তো আমার ব্রেকফাস্ট চলে এসছে, আজকে একটু স্পেশাল ব্রেকফাস্ট অন্যদের থেকে। আজকে এই যে দেখতে পাচ্ছ লুচি আলুর দম। তো এখন লুচি আলুর দম দিয়ে ব্রেকফাস্ট হবে। টেবিলটা খুব অগোছালো আমি জানি, ব্রেকফাস্ট করতে হবে, টেবিলটা গোছানো হয়নি। তো এই ব্রেকফাস্ট আমি খাবো। আমি লুচি খাচ্ছি আর ও খাচ্ছে দুধ মুড়ি, যার মধ্যে মুড়ি দেখা যাচ্ছে না, পাওয়া যাচ্ছে না, মানে ওই দুধের সমুদ্রে দু চারটে মুড়ি, মানে সমুদ্রে যেমন মানুষ স্নান করে মুড়ি খাওয়ার সমান ওই দুধ মুড়ির বাটি যেন ঝলসানো কিছু একটা। হ্যাঁ হলো না না, সমুদ্রে যেমন মানুষ তখন স্নান করে তখন যেমন লাগে আর কি, ওই মুড়িগুলো সমুদ্রে স্নানের মতো দুধে স্নান করতে নেমেছে। গুনতে পারবে মুড়িগুলো, দেখতে পাবে, গুনতে পারবে। অপরের তিনটা আছে, ওদেরকেও সমুদ্রে ডুবিয়ে দিই। এই দেখো ভালো। তো ব্রেকফাস্ট আমাদের ডান, এবার যেটা ব্যাপার হচ্ছে লাঞ্চের প্রিপারেশন নিতে হবে। তো আমাদের রান্নার দিদি গত 1.5 মাস 2 মাস হতে গেল আসছে না। তো আমরা এখন রান্না ফান্না করছি। তো কী রান্না করবো আজকে আমরা, কী বোয়াল মাছ আনা হয়েছিল, তো ওগুলোকে হচ্ছে নুন হলুদ মাখিয়ে রাখা আছে, তো ওগুলোরই কিছু একটা বানানো হবে। আমি মাছগুলোকে ভেজে ঠেজে দেবো, মা মাছগুলোকে মানে রান্নাটা করবে। আর কিছু একটা তরকারি ফরকারি বানানো হবে, ডাল লাগিয়ে কিছুটা বানানো হবে। তো দেখো কি বানাই। বল মাছ নুন হলুদ মাখিয়ে রাখা আছে, এগুলোকে আমি কড়াইয়ে দিয়ে দেবো, না মানে তেলটা দেওয়ার পরে আবার তেলটা নিয়ে ছিটিও না। এই মাছ মাছে তেল দিয়ে দাও, সরষের তেল। হ্যাঁ মাখানো নেই, তেলটা মাখানো নেই না? না ঠিক আছে, এখন না ফুটবে। আর তো তোমার ওই তেল দিয়ে দাও, কি বললাম দাও। আর ওকে হলুদ তেল ঢেলো না, মশলার ডাব্বা ও ওটা বার করে দেবো মাছটা। হ্যাঁ এটার মধ্যে একটু সরষের তেলটা মাখিয়ে দিলাম যাতে এটা না ফোটে, মানে তেল তেল ছিটে একাকার হয়ে যাবে। আমি আবার দু চারটে বরফ নিয়ে দাদাটা বসে যাবো এখানে ওখানে। তো ও এখন রান্না করবে আর আমি এখন যাচ্ছি, মানে আমি একটা নতুন ব্লগ লেখা শুরু করেছি, মানে ট্রাভেল সংক্রান্ত। তো সেই ব্লগের লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশন দিয়ে দেবো, তোমরা দেখতে পাবে। যদিও ততদিনে ব্লগটা পাবলিশ হবে কিনা তাও আমি জানি না। তো এখন আমি যাচ্ছি সেটা একটু লিখতে এবং রেডি করতে। ও রান্নাটা করবে, তোমাদের দেখাবে। তো আমি এখন চললাম ব্লগ লিখতে। তো এই যে মাছগুলো ভাজা হচ্ছে, মাছগুলো ভাজা প্রায় কমপ্লিট। এখানে আধা কমপ্লিট মাছ, এখানে মোটামুটি কমপ্লিট হয়ে আসছে। জাস্ট মাথাগুলো আছে ওগুলো ভেজে দেবো। তারপর স্নান টান হয়ে গেছে, তো এবার দুপুরের খাবার দাবার স্টার্ট করব। তো আজকে বেশি কিছু রান্না করা হয়নি, আজকে 3টে প্রায় বেজে গেছে। আজকে ঘরটা পরিষ্কার করছিলাম, তো ওই ডাল মাছ আর মানে ওই চিংড়ি আলু পোস্ত বানিয়েছিলাম আর জাস্ট ডাল বানিয়েছিলাম, আর মাছটা মা বানিয়েছে। আর এই আলুর দমটা একটুখানি আছে, সেটা হচ্ছে ওই সকালবেলায় আমি দুধ মুড়ি খেয়েছিলাম দেখেছিলে, ওই আলুর দমটা একটুখানি আছে। তো এটা আমি আজকেও সেই একই কেস, মানে সেই 3rd টাইম টেক করা হচ্ছে। এত আস্তে আস্তে কথা বলছিলাম কিছু শোনাই যাচ্ছিল না, আমি জানি না এখনও শোনা যাবে কি না। তো আর হচ্ছে আছে হচ্ছে টমেটো, ঠিক আছে। তো এবার খাওয়া দাওয়া শুরু করবো, খেয়ে নিই, বিকেলবেলায় কথা হচ্ছে। আজকে বাইরে বিকেলে বেশ ভালোই বৃষ্টি বৃষ্টি হয়েছে। তো আমাদের একটা পার্সেল এসে পড়ে আছে, যেটা খোলার জন্য ভীষণই এক্সাইটেড আমরা। তো ওটা হচ্ছে ওই যে এখন লাইটগুলো খুব মানে ভাইরাল হয়ে রয়েছে, যে ওই রিং লাইট টাইপের। তো ওটা আমরা বেশ অফারে পেয়েছিলাম, তো ওই জন্য ওটা একটা অর্ডার করেছিলাম। তো তোমাদের সাথে ওটা শেয়ার করবো। ওটা তো এই হচ্ছে আমার বিনা গিটার, কি বলবো এই এত কথা না বলে এটা এবার ওপেন করি, ঠিক আছে। ভীষণ বড় পারদর্শী আমি, কিছু করতেও পারছি না। আলটিমেটলি এর ভেতরের জিনিসটাই ছিঁড়ে ফিরে না গেলেই ভেতর থেকে গিটার বেরোচ্ছে। এই হচ্ছে আমার গিটার, তো এটা আমরা যেখান থেকে কিনেছি সেই লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আমরা বেশ অফারেই পেয়েছি এটা, এটা 999 নিয়েছি অফারে। তো আমরা এই লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, তোমরা চাইলে চেক করে নিতে পারো ওখান থেকে। আর এই প্রোডাক্টটা রিভিউ খুব ভালো ছিল দেখলাম আমরা, আর এমনিও সব জায়গায় দেখলাম মোটামুটি 1400-1500 কমে এই রিং লাইট উইথ স্ট্যান্ডগুলো পাচ্ছিলাম না। হয়তো রিং লাইট পাচ্ছিলাম বাট স্ট্যান্ড পাচ্ছিলাম না, মোটামুটি যে কোনো একটা পাচ্ছিলাম না, মিসিং হচ্ছিল। তো এইটা দেখলাম একসাথেই পাওয়া গেছে, আর 999 নিয়েছে। তো বেশ ভালো ডিলটা মনে হলো। এত প্যাকেজিং কে করে ভাই, খুলতে 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 পাসিনা চলে এলো। এই জিনিসটা বেশ ভালো, তোমাদের দেখেই মনে হচ্ছে ওই যে বেলুন বেলুন টাইপের যেগুলো হয় না, ওগুলো ছোটবেলায় আমরা এই ব্যাপারগুলোকে নিয়ে করতে ভালো লাগতো, পটপট পটপট আওয়াজ হতো। বাট অনেকগুলো আমার কাছে আছে, তোমাদের যদি কারোর লাগে এসে নিয়ে যেতে পারো। পুরোটা দেবো না, হ্যাঁ এই একটা দেবো, একটা আমি রাখবো আমার কাছে। লাইট এরকম দুটো আলাদা আলাদা ইয়েতে এসছে, একটাতে স্ট্যান্ড আছে একটা লাইট আছে। তো এই হচ্ছে লাইটটা, এটাতে হচ্ছে ওই 3টে কালার করা যায়, ওই ব্যাপারটা আছে আমি দেখেছি, কিন্তু কিভাবে করে সেটা দেখতে গিয়ে এই যে এটা দিয়ে এই ব্রাইটনেস বাড়ানো কমানো কি কি সব আছে। এখানে পাওয়ার অন অফ এর বাটন রয়েছে, এই যে দেখতে পারবে পাওয়ার অন অফ এর বাটনটা রয়েছে, আর এই ব্রাইটনেস বাড়ানো কমানো এই ব্যাপারগুলো রয়েছে। এটা দিয়ে তোমরা লাইটটাকে অ্যাডজাস্ট করতে পারবে, মানে ইয়েলো লাইট, তারপরে ওই হোয়াইট লাইট, এরকম 3 রকমের লাইট হবে এটা দিয়ে। তোমরা দেখতেই পাবে নিলে। এদিকে এরকম সুন্দর কালো হয়ে গিয়েছে। এর ভেতরে আরো একটা আছে প্যাকেজিং, এর ভেতরে আরো একটা আছে প্যাকেজিং। খুলে বেরোলো আলটিমেটলি। লাইটটার কোয়ালিটিটা মানে স্ট্যান্ডটার কোয়ালিটিটা বেশ ভালো, দেখতেই পাচ্ছ তোমরা স্ট্যান্ডটার কোয়ালিটিটা বেশ ভালো। আর এটাকে তোমরা ছোট বড় করে নিতে পারবে, তোমাদের যেরকম দরকার সেই ওয়াইজ করে নিতে পারবে। এই যে এখানে এই ক্লিপগুলো দেওয়া আছে, এই ক্লিপগুলো এরকম উঠিয়ে দিয়ে এটাকে তোমরা বড় ছোট যেটা দরকার মানে এটাকে এরকম অ্যাডজাস্ট লক করে দিলেই ওটা লক হয়ে যাবে, যেখানে তোমরা মানে যতটা হাইটের চাইছো সেরকমই হয়ে যাবে। তো মিনিমামটাই মনে হচ্ছে এটা যেটা আছে মিনিমামটাই এরকম হাইটের আসবে, মানে এরকম মতো আসবে মিনিমামটা এরকম মতো আসবে। তো দেখে তো আমার কোয়ালিটিটা বেশ ভালোই লাগছে, মানে মোটামুটি বেশ সুন্দর দেখতে, মানে আর মানে স্মার্ট পারচেস বলবো সত্যি কথা বলতে। চলো এটাকে পুরোটাকে ফিটিং করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো লাইটটা এই যে এরকম সেট করে দিয়েছি আমরা, এটাই হচ্ছে মিনিমাম হাইট। এটা মানে আরও ছোট করা যাবে। এই স্ট্যান্ডটাকে যত তোমরা এরকম একটু মানে এরকম টানবে, এটাকে টানবে, তো এটা আরও এতটা মতো হাইট হবে, ছোট হবে এটা, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদেরকে তখন বলেছিলাম যে এখানে বাটনগুলো রয়েছে, এখানে প্লাস মাইনাস, কালার চেঞ্জিং মানে লাইটের কালার চেঞ্জিং, পাওয়ার অন অফ এর বাটন রয়েছে, পাওয়ার অনটা অন করা আছে, আমি একটু বেশি করে অফ করে দিলাম। তো এই যে এই পাওয়ার অনটা দিয়ে আবার অন করে দিলাম। এখন এটা পুরো ফুল অন ব্রাইটনেস আছে। তো এই যে এই মাইনাসটা দিয়ে আমি এখন ব্রাইটনেসটা কমিয়ে দিচ্ছি, তোমাদের ইচ্ছে মতো এটা অ্যাডজাস্ট করে নিতে পারো। এই যে আবার বাড়িয়ে দিলাম। এবার এই কালারটা চেঞ্জ হবে, এখন এটা হোয়াইটে আছে। এটা যেটা দেখছো এটা হচ্ছে ওয়ার্ম হোয়াইটে আছে, এটা হচ্ছে ইয়েলো হোয়াইটে আছে। আমি থার্ড টাইম টেক করলাম এটা, ঠিক আছে। তো এটা আমি সাকসেসফুল, যাই হোক এই হচ্ছে ব্যাপার। আর তো এটা ওয়ালার যেটা এখন অফ করে দিচ্ছি। তো এই যে এটার মধ্যে করে আমি এটা লাগাচ্ছিলাম, এটা হচ্ছে আমার একটা অ্যাডাপ্টার। তো এটার সাথে হচ্ছে কোনো অ্যাডাপ্টার বা জাতীয় কিছু দেওয়া হয়নি, তো আমি আমার চার্জারেরই একটা অ্যাডাপ্টারকে ইউজ করেছি এটা অন করার জন্য। তো তোমাদের কাছে যদি যে কোনো চার্জারের অ্যাডাপ্টারই তোমরা ইউজ করতে পারো, যদি তোমাদের কাছে কোনোভাবে অ্যাভেলেবেল না থেকে থাকে তাহলে আমি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা সেখান থেকে আরামসে পারচেস করে নিতে পারো। তো এখন আমি এই রিং লাইটটা দিয়ে ভিডিওটা শুট করছি। এখন যে লাইটটা দেওয়া আছে ওটা হচ্ছে হোয়াইটে আছে পুরো, এখন যেটা আছে সেটা হচ্ছে ওয়ার্ম হোয়াইটে আছে। আর এখন ওই ইয়েলো হোয়াইট টাইপের যে লাইটটা ইয়েলো হোয়াইট, এই জন্য মানে ছাড়বার খাচ্ছি, যাই হোক আমার কথা অনুযায়ী এটা হচ্ছে ইয়েলো হোয়াইট, ওর কথা অনুযায়ী এটা হচ্ছে ইয়েলো, যাই হোক। তো এই ইয়েলো হোয়াইট যেটা লাইটটা ওই লাইটটাকে আমি শুট করছি। তো তোমাদের কেমন লাগছে সেটা আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানিও। আর আরেকটা কথা যেটা না বললেই নয়, যে তোমরা দেখতে পেলে এটা যখন আমি আনবক্সিং করছিলাম তো এত মানে সেই বাবল র্যাপারগুলো দিয়ে র্যাপ করা ছিল, তো ওই জন্য আমার খুলতে অনেকক্ষণ টাইম লাগছিল, মানে ইভেন লাইটটা ট্রাইপডটা দুটোই। তো যেটা বলার যে লাইটটা এত ভালোভাবে প্যাকেজিং করা ছিল সেটা খুবই মানে প্লাস পয়েন্ট বলবো ফ্লিপকার্টের ক্ষেত্রে। তো এটা যে এত ভালো করে প্যাকেজিং করেছে সেই জন্য আমার জিনিসটাও বেশ সুন্দর এসছে, মানে কোথাও ইভেন কোনো একটা জায়গাতেও মানে একটুখানি রং উঠে গেছে বা কিছু এরকম টাইপের কিছু হয়নি, খুব সুন্দরভাবে জিনিসটা এসছে। তো এই এত ভালোভাবে জিনিসটাকে প্যাকেজিং করার জন্যে ফ্লিপকার্টকে অনেক 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 ধন্যবাদ।